হাই গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে, পটল মুসুরির ডাল আর সঙ্গে আলু। তো দেখুন এই নতুন ধরনের রেসিপিটা কি, পটল মুসুরির ডালের আর আলু দিয়ে সঙ্গে হালকা শুকনো শুকনো, খুব শুকনো করবো না, একটু রসালো একটা তরকারি। তা আপনারা খালি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, যে মুসুরির ডালের আর পটল দিয়ে আলু দিয়ে কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে যে ভাই নতুন, তার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন। আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। তাহলে রেসিপিটা আমি এখন শুরু করব। পটলগুলোকে আগে কেটে নেওয়ার আগে আমি মসুরির ডালটা আধা ঘন্টা আমি জলে ভিজিয়ে রাখবো। পাত্রে নিয়েছি বাটি, ওই বাটিতে ডালটা আমি ভিজিয়ে নেব। আর এই ডালটার পরিমাণ আমি নিয়েছি 100 গ্রাম। এখানে 100 গ্রাম মসুরির ডাল আছে, আপনারা পরিমাণ বুঝে কম বেশি নিতে পারেন। এই ডালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, ততক্ষণে বাকি ওই দিকের কাজগুলো আমি পটল আলুগুলো কেটে মশলাগুলো রেডি করে নেব। এই যে দেখুন পটলগুলোকে আমি এই যে এইভাবে ছুলে নিয়েছি, একটু সামান্য একটু গায়ে খোসা রেখেছি, পটলগুলো ধুয়ে নিয়েছি আস্তে একটু। আর এবার এখান থেকে মাঝখান থেকে এবার আমি কেটে নেব। এই যে দেখুন পটলগুলো কিন্তু আমি এরকমভাবে কেটেছি, আপনারা আপনাদের মন মতন কেটে নিতে পারেন। তা আমি আমার মতন এইভাবে পটলগুলোকে এইভাবে সাইজ করে কেটে নিয়েছি। আর আলুগুলো তার সঙ্গে এই যে এরকম হালকা, একটু বেশি মোটা করিনি, বেশি পাতলাও করিনি, এরকম মাঝারি ধরনের আলুগুলোকে ছোট ছোট সাইজের কেটে নিয়েছি। এই যে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো। এই পর্যায়ে আলুর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু, ভাজার সময় একটু লবণটা দিলে ভালো হয়, আলুর ভেতরে লবণগুলো সব ঢুকে যায়। তার একটু ভাজা ভাজা করে এটাকে নামিয়ে দেবো। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবার এই তেলেই দিয়ে দেবো পটল। পটলগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো, লবণ দিয়ে দেবো, আর একটু পটলটা ভাজা ভাজা করে নেবো। হচ্ছে কড়াইতেই আমি দিয়ে দেবো দুটো জিরে, দিয়ে দেবো তেজপাতা, দেবো গোটা একটা রসুন আর গোটা একটা পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি, ছোট সাইজের পেঁয়াজ আর ছোট সাইজের রসুন। রসুন ভাজা ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে দিয়ে দেবো একটু আদা বাটা। এই যে আধা ঘন্টা হয়ে গেছে ডাল কটা ভিজিয়ে রেখেছি, এবার ডাল কটা আমি জল ঝরিয়ে নেবো একটা ছেঁকনিতে ঢেলে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই পর্যায়ে আমি মুসুরির ডালগুলো, গোটা একটা টমেটো, এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। 1 চামচের মতন একটু কম জিরের গুঁড়ো, গোটা গুঁড়ো, সব মশলাটা একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়ো মশলা, মশলাটা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি গোটা একটা পেঁয়াজ, এইভাবে পেঁয়াজটা চারফালি করে আমি পাঁচিলগুলোকে কেটে নিয়েছি। এই যে একটা পেঁয়াজ বড়ো একটা, এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলুগুলো। ভালো করে কষিয়ে নেবো একসাথে। দিয়ে দেবো 1 চামচ লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ,
দেড় চামচ মতন হলুদ দিলাম। দিয়ে আর একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটা। এখন আমি দিয়ে দেবো এখানে জল। এই যে আমি এক মগ গরম জল নিয়েছি, আমি গরম জল দিলাম। আপনাদের হাতের কাছে যদি গরম জল না থাকে ঠান্ডা জল দিলেও দিতে পারেন। গরম জলটা দিলে কি হয় একটু ভালো হয়। এখানে আর একটু জল দেব। এই যে দেখুন ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কিছুটা ঘি দিয়ে দেব এক চামচের মতন। আপনারা ঘিটা দিলেও দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। ঘিটা দিলাম, একটু টেস্টটা অন্যরকম লাগবে, সেই জন্য খেতে ভালো লাগবে। এটা এখন নামিয়ে দেব। একটু গরম মশলার গুঁড়ি এক চামচের মতন। এটা কিন্তু আর আমি জাল দেব না, এটা এখন হয়ে গেছে। পুরোপুরি আমার কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে মুসুরির ডাল আর আলু পটলের রেসিপি। এই যে দেখুন মুসুরির ডালগুলো কিন্তু পুরো গলে গেছে, গলে সিদ্ধ হয়ে গেছে। মনে হচ্ছে আস্তে আস্তে রয়েছে, ডালটা এরকমই রাখতে হবে, আস্তে আস্তে, বেশি ঘোটা যাবে না, তাহলে খেতে অতটা ভালো লাগবে না। একটু আস্তে আস্তে থাকলে কি ভালো লাগবে। তাহলে আপনারা তো দেখতেই পেলেন কীভাবে এই নতুন ধরনের এই রেসিপিটা আমি তৈরি করলাম, আলু পটল আর মুসুরির ডালের। তাহলে আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন হলো আমাকে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আমার চ্যানেলে যে বন্ধু আমার চ্যানেলে নতুন, তার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন চ্যানেলটা, একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। বাই।